নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জনা। কুকিং উইথ নীলাঞ্জনাতে সকলকে স্বাগত। চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। চলো তোমরা দেখতে থাকো আজকে আমি কি বানাচ্ছি তোমাদের জন্য। আজকে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে। নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করতে পারেন, কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করা যেতে পারে। তাহলে চলুন দেখে নিন কিভাবে আমি বানাচ্ছি এঁচোড়ের কোপ্তা কারি। গরম গরম ভাত, এঁচোড়ের কোপ্তা কারি, তার সাথে একটু ভেজ ডাল, ব্যাস তাহলেই কিন্তু জমে যাবে। তাহলে চলুন এবারে আমরা রান্নাটা শুরু করে দিই। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি চারটে আলু আর একটা গোটা ছোটো এঁচোড়কে চার আধখানা করে একটা সাইজ নিয়ে নিয়েছিলাম, খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, এবারে দিয়ে দেব ছোটো ছোটো করে কুচি করে রাখা কাজু আর কিশমিস। এটা দিলে কিন্তু মুখে পড়লে ভীষণ ভালো লাগে খেতে, তাই জন্য এটা কিন্তু দিতেই হবে। তো আপনারাও যখন রান্না করবেন এটা কিন্তু দেবেন। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এবারে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে খুব ভালো করে মেখে নিতে হবে, হাত দিয়েই মাখতে হবে, কারণ এটা চামচ বা অন্য কিছু সাহায্যে কিন্তু মাখাটা সম্ভব নয়। অল্প একটু মেখে নিয়েছি, এমতো অবস্থায় আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা দিলে বাইন্ডিংটা আরও ভালো হয়, তাই জন্য বেসনটা কিন্তু লাগে। এবারে বেসনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমরা ছোট ছোট বলের সাহায্যে করে নেব। তাহলে চলুন বলগুলো এবার বানিয়ে ফেলি। দেখুন বলগুলো মোটামুটি এই সাইজেরই বানাতে হবে প্রত্যেকটা। আমি ওখানে একটা থালা নিয়ে নিয়েছি, তো এবার থালার মধ্যে ওই বলগুলো একটা একটা করে করে আমি রেখে দেবো। আর হাতের মধ্যে অল্প একটু তেল কিন্তু বুলিয়ে নিয়েছি। সাইজটা এরকম করলেই হবে, তো আপনাদের ইচ্ছে মতো নিজেরা সাইজ করে নেবেন যদি কম বা বেশি করেন। ব্যাস দেখুন বলগুলো তৈরি হয়ে গেছে, এই থালাটাও হয়েছে, সাথে আরও একটা থালায় হয়েছে। এবারে চলুন বলগুলো খুব ভালো করে ভেজে নিই। কড়ার মধ্যে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমরা ভেজে নেবো, আর সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো ফ্লেভারটা কিন্তু হয়। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবারে আমরা একটা একটা করে বলগুলোকে ভেজে নেব। বলগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিচ্ছি, বাকি বলগুলো ঠিক একইভাবে ভেজে নেব। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। বলগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার রান্নাটা শুরু করব। তেলটা কমিয়ে দিয়েছি, দেখুন অনেকটা ভাজার জন্য তেল নিয়েছিলাম, কিন্তু রান্নাটা তো এত তেলে করব না, তাই তেল কমিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। এক মিনিটের জন্য অল্প একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো, টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব।
এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। এক চামচ আদা বাটা আমি দিলাম, আবারও এক চামচ অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, তবে রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তাই জন্য চিনিটা কিন্তু আমি একটু বেশি দিচ্ছি। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা কমও দিতে পারেন, তবে যেহেতু মিষ্টি মিষ্টি তাই কিন্তু আমি রান্নায় চিনিটা একটু বেশি দিলাম। এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এবারে আমি কাজু কিশমিশ আর চিনাবাদাম দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু কষানোর উপরে টেস্টটা অনেকটা নির্ভর করছে, তাই খুব ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। কষানো হয়ে গেছে, এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, 1 টিস্পুন করে সব কিছুই কিন্তু দেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাগুলো কষাতে হবে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেব টক দই। টক দইটা দিয়েও আবারও বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফোটানো হয়ে গেছে, আমি 15 মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। চলুন এবার ঢাকনাটা খুলে দেখি, দেখুন বেশ ভালো রকম জলটাও কিন্তু অনেকটা মরে গেছে। এখন আমি একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ধনে পাতা। এবার ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য আমি খুব ভালো করে রান্নাটা করে নেব। কোপ্তার ভিতর যাতে মশলাটা ঢোকে সেই রকম করে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 15 মিনিট হয়ে গেছে, চলুন দেখি ঢাকনাটা খুলে একটু দেখে নিই। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে, আর কিন্তু বেশি গ্রেভিটা মানে মারা যাবে না, তাহলে কিন্তু জিনিসটা একদমই মরে যাবে। গ্রেভিটা একদম শুকিয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না, তাই এই মতো অবস্থায় নামিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা, আর দিয়ে দিচ্ছি ঘি। এবারে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, তারপর বেশ কিছুক্ষণ স্ট্যান্ড বাই রেখে আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে এঁচোড়ের কোপ্তা কারি। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন। আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ নিজেদের স্পেশাল দিনে
অবশ্যই এভাবে কোপ্তা কারি বানিয়ে কিন্তু পরিবেশন করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর কেমন লেগেছে যদি কেউ বানান অবশ্যই জানাবেন।